পবিত্র কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে প্রায় 4.5 লাখ কোরআন। কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সেই পবিত্র কোরআন তুলে দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বক্তৃতায় প্রধানমন্ত্রী ইসলাম প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশে বিশ্ব ইজতেমার আয়োজন বঙ্গবন্ধুরই অবদান। 1974 সালে মুসলমানদের যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং, এর জন্য তিনি যে IDB চার্টার, এই চার্টারে স্বাক্ষর করে যান। যদিও তার শাহাদাত বরণের পর আমাদের দেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সেই ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড সেটা ব্যবহার করে যারা তখন ক্ষমতাসীন ছিল তারা, এবং তাদেরই ছত্রচাহায় যুদ্ধাপরাধী জামাতিরা। এবং এই ব্যাংকের টাকা জনগণের কল্যাণে যতটা না ব্যয় হয় তাদের নিজেদের মানে ভাগ্য উন্নয়ন আর নানা ধরনের অপকর্মের জন্য তারা সেটা ব্যয় করেছে। যা হোক, ইনশাল্লাহ আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, ফলে এখন এই ব্যাংক জনগণের কল্যাণেই কাজ করবে সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। ধর্মীয় শিক্ষার প্রসার, হজ ব্যবস্থাপনা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের মতো বিভিন্ন কাজের উদাহরণ দেন প্রধানমন্ত্রী। ইসলামের নাম ভাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যতটা করেছে, কিন্তু ইসলাম প্রচার প্রসারে কোনো কাজই তারা করত না, বরং তারা জঙ্গিবাদ, সন্ত্রাস এইসব কাজেই বেশি তাদের মন ছিল। ইসলাম কখনোই এই বোমাবাজি বা সন্ত্রাসকে কখনো বরদাস্ত করে না, কিন্তু আমাদের এই ধর্মটাকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন যারা করে তারা সত্যিকার ইসলামে বিশ্বাস করে কিনা সেটাই আমার বিশ্বাস। এটা আপনারা দয়া করে দেখবেন, এটা আমরা চাই যে আমাদের এই পবিত্র ধর্মটা, যে ধর্ম শান্তির ধর্ম, সেই ধর্মকে যেন কেউ মানে বিপথে ঠেলে দিয়ে এই ধর্মের নামে যেন অন্য অপরে কেউ কিছু বলতে পারে বা কুৎসা রটাতে পারে সেই ধরনের সুযোগ যেন করে না দেয়। আগামীতে কেউ যেন নাশকতা ও অগ্নিসন্ত্রাস করতে না পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে আলেমদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।